তরুণ সংঘ সব পেয়েছি আসরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার পুরুলিয়া জেলার বড়াবাজার উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল তরুণ সংঘ সব পেয়েছি আসরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আসরের প্রতিষ্ঠাতা ও সদস্য অনুপ নিয়োগী বলেন, এই বাৎসরিক অনুষ্ঠান 40 বছরে পদার্পণ করল। এই অনুষ্ঠান চলবে শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী। আজ তার প্রথম দিন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে 2.5 বছরের বাচ্চা থেকে 15 বছর পর্যন্ত ছেলেমেয়েরা। ছেলেমেয়েদের শারীরিক, মানসিক ও বুদ্ধি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্যই শিশু ও কিশোরদের নিয়ে এই সংগঠনটি গড়ে তুলেছিলাম। অনুষ্ঠানের প্রথম দিন থাকছে এরিনা প্রদক্ষিণ, উদ্বোধনী নৃত্য, গ্রুপ ডান্স, ব্রতচারী, বল ড্রিল, কর্মসঙ্গীত, রিবন ড্রিল সহ একাধিক অনুষ্ঠান। আজ শুক্রবার বড়াবাজার তরুণ সংঘ সব পেয়েছি অনুষ্ঠান দেখতে বড়াবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীদের ভিড় জমিয়েছেন। এটা এই বছর 40তম অনুষ্ঠান আমাদের আসলে। এখানে 5 বছরের বাচ্চা থেকে 15 বছরের বাচ্চা পর্যন্ত, মানে মাধ্যমিকের আগে পর্যন্ত যে ভাই বোনদের অ্যাডমিশন নেওয়া হয় তাদেরকে সোনার কাঠি বলা হয়, তারাই অনুষ্ঠান করে মূলত। এটা দীর্ঘ 1 মাস ধরে বা 15 দিন ধরে লাস্ট রিহার্সাল চলে আসছে, সেটারই আর গোটা বছর এখানে আসল চলে। সেখানে বিভিন্ন জিনিস শেখানো হয়, কিন্তু এই মূল অনুষ্ঠানের যে রিহার্সাল সেটা লাস্ট 15 দিন বা 1 মাস ধরে চলতে থাকে। আমাদের এটা আসর একটা সব পেয়েছি আসর বলে মূল শাখা আছে, যেটা শাখা আসর প্রায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই রয়েছে। তো এটা সেই সব পেয়েছি আসরের একটা শাখা আসর আমাদের তরুণ সংঘ সব পেয়েছি আসরটা। অর্থনৈতিকভাবে সেখান থেকে কোনো মানে সাহায্য বা ওই ধরনের কিছু থাকে না। এখানে আমাদের বাচ্চাদের কাছে যা কালেক্ট হয় আর যা ফান্ডিং হয়, যে আসর বলে যে ডোনেশন নেওয়া হয় সেখান থেকে অনুষ্ঠান বা এইসব হয়। আর বছর প্রত্যেক রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, রাখী পূর্ণিমা, ভাইফোঁটা, সরস্বতী পূজা, বিভিন্ন আরও ঘরোয়া ছোটো ছোটো অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানে ছোটোভাবে অনুষ্ঠান করা হয়, মানে 1 ঘন্টা 1 ঘন্টার অনুষ্ঠান হয়। আর আমাদের অ্যানুয়াল যে ফাংশন, বার্ষিক অনুষ্ঠান, সেটা 2 দিনের হয়। আজ তার প্রথম দিন। প্রথম দিনটা মাঠের হয়, যেটাতে ড্রিল, কর্মসঙ্গীত, ব্রতচারী, বিভিন্ন এলাকার ফোক ডান্স এইসব হয়। আর দ্বিতীয় দিনটা একটু স্টেজের, যেটা মানে স্টেজের হয় সেটা দ্বিতীয় দিন হয়। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক নাচ, নাটক, আবৃত্তি এই ধরনের গুলো দ্বিতীয় দিন করা হয়। আমি মধুমিতা কুণ্ডু, আমি ছোটোর থেকেই আসরে আছি। এখন আমি পড়াশোনার জন্য বাইরে থাকি, তো অনুষ্ঠানগুলো এখানে এসছি। হ্যাঁ, আসর সদস্য। চল্লিশ বছর ধরে আমরা শিশু কিশোরদের উদ্দেশ্যে তাদের শরীর, শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিশু এবং কিশোরদের এই সংগঠনটি আমরা গড়ে তুলেছিলাম। দুদিন ব্যাপী, আজ এবং কাল। ছেলেমেয়েরা একবারে 2.5 বছর 3 বছর বয়স থেকে 14-15 বছর পর্যন্ত, এদিকে আমরা সোনার কাঠি বলি, এরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পিটি, প্যারেড, ড্রিল, ব্রতচারী, বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, আজকের অনুষ্ঠান, কালকের অনুষ্ঠানে হবে নাটক, রবীন্দ্র নৃত্য, নজরুল সঙ্গীতের ওপর নৃত্য, মূকাভিনয় ইত্যাদি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।